তো আজ দেখাবো তোমাদেরকে কুলের আচার। তো প্রথমে আমি কুলগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো তারপর শুকনো লঙ্কার মৌরিটাকে আমি কড়াতে ভেজে নিচ্ছি। আর এখন ভাজা হতে হতে আমি কুলগুলোকে হাতের সাহায্যে এইভাবে একটু কোচলে মুখগুলো ফাটিয়ে নেব, তাহলে কিন্তু আচারটা খেতে বেশি ভালো হবে। আর এই যে দেখতেই পাচ্ছ, তো কুলগুলো আমার একদম মুখ ফাটিয়ে না হয়ে গিয়েছে, অপরদিকে শুকনো লঙ্কার মৌরিটাও ভাজা হয়ে গিয়েছে। আর ধনিয়াটা কিন্তু আমার আগে থেকে গুঁড়ো করা আছে। আর এখানটা শুকনো লঙ্কাগুলো কড়াতে দিয়ে দিলাম, একটু দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তেলের মধ্যে। তো শুকনো লঙ্কাটা এখন একটু পুরো পুরো হলেই, মানে ফোড়নটিকে সুন্দর একটি গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দেবো কুল। কুলগুলো দিয়ে খুব একটু নুন দিয়ে এখন 5 থেকে 7 মিনিট খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে তেলের সাথে। আর অপর দিকে মশলাটাকেও গুঁড়ো করে নেব। তো নাড়াচড়ার করার পর এখন আমরা এর মধ্যে দিয়ে দেব গুড়। তো আমি প্রায় এখানে 1/2 কিলোর মতো গুড় দিয়েছি। তো যে যতটা মিষ্টি খেতে পছন্দ করো, যার কুল যতটা টক হবে, তো আমি এখানে 1/2 কিলোর মতো গুড় দিয়েছি। আর ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর 5 থেকে 7 মিনিট পর কিন্তু গুলগুলো একদম গলে দেখো জল ছেড়ে দিয়েছে। তো এইভাবে প্রায় আমি 10 থেকে 15 মিনিট নাড়াচাড়া করেছি। তো তারপর কুলগুলোও বেশ সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে, আর অপরদিকে মশলাটাও গুঁড়ো করে নিয়েছি। আর এখন মশলাগুলোকে এখানে দিয়ে দেব। তো দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে দেব, আর মশলাটা থেকে জাস্ট দারুণ একটা গন্ধ বেরোতে শুরু করবে। আর আমি এখানে দিয়ে দেবো 1 চা চামচের মতো ধনে গুঁড়ো। তো এটা আমার ঘরে করা ছিল, তাই আর আমি আলাদা করে ভাজলাম না। তো এখন দিয়ে বেশ সুন্দর করে নেড়ে চেড়ে নেব। তো বাস ঠান্ডা হয়ে গেলেই এই যে দেখতেই পাচ্ছ, তো হয়ে গেল আমাদের কুলের আচার। তো কেমন লাগলো আজকের এই চটজলটি কুলের আচারের রেসিপি? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার পরিবারে আমার চ্যানেলটিকেও সাপোর্ট করো। তো চলো টাটা, সবাই ভালো।